মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার, 19শে এপ্রিল, তো না 19 না, আজকে 20 তারিখ, 20 এপ্রিল। তো প্রচণ্ড গরম, সেই 16 তারিখ থেকে পড়েছে, তো ওর মধ্যে থেকেই ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু সেইভাবে সত্যিই ভালো থাকা যাচ্ছে না। আমার মনে হয় না কেউই ভালো থাকতে পারছে, এতটাই গরম। তো এখন দেখো সকাল 8:05 মতন হয়ে গেছে, যে একটু দেরিতে আজকে ঘুম থেকে উঠেছি। সকালে একবার ঘুম থেকে উঠেছিলাম, উঠে টুঠে আবার গিয়ে একটু শুয়েছি, মানে ঘুমটা কাটছিল না। আর এই তো উঠলেই তো কাজ, কাজের তো শেষ নেই, তো ওর জন্য ভাবলাম যে একটু শুয়েই নিই, তারপরে কাজ তো করবোই, হয়ে যাবে। আজকে কোথাও বেরানোরও নেই, কিছু তাড়াও নেই, আজকে স্কুলও নেই, তো ঠিক আছে একটু দেরিতে উঠি। তো দেরিতে উঠেছি, বুঝতে পারছো, এবারে হুড়োহুড়ি লেগে যাবে, মানে এখনও গোপাল জাগানো আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কিচ্ছু হয়নি, এগুলো সব করতে হবে। আর ঘরের মধ্যে যেহেতু ঠাকুর নিয়ে এসেছি, ঘরটা তো মুছি, আগে যেমন ঘরটা ঝাড় দিয়ে রেখে দিতাম, এখন তো সেটা করা যাবে না, তো ঘর ঝাড় দেবো, মুছবো, তারপরে হচ্ছে সমস্ত কাজগুলো শুরু করবো। আর রান্নাঘর দেখো, এই যে ছড়ানো ছিটানো, তোমাদের এখান থেকে দেখাচ্ছি, পুরো রান্নাটা, রান্নাঘরটা ছড়ানো ছিটানো, মানে বাসন কোসন সব ধোয়া, ওই টুকটাক 2-4টে বাসন আছে, তো ওগুলো ধুয়ে, মানে রান্নাঘরটা পরিষ্কার না করে আমি রান্না করে শান্তি পাই না, এমনকি চাটা খেয়েও শান্তি পাই না, মনে হয় চাটাও খাবো, একদম রান্নাঘর পরিষ্কার থাকবে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা গেছিলো বাজারে, বাজার থেকে দুধ নিয়ে এসে আরও অন্যান্য সবজিগুলোও নিয়ে আসলো, নিয়ে এসে চা করলো, তো আমরা এই কোয়াটার পাউরুটি দিয়ে সকালে চাটা খেয়ে নিলাম। তারপরে এই যে ছেলে উঠে একটুখানি সব টাস্কগুলো করছিলো আর কি, স্কুলের হোমওয়ার্কও ছিল, ওর আন্টির হোমওয়ার্কও ছিল, তো সেগুলো করছিলো। তো করার পরে এই দেখো এখানে মানে কতটা রোদ্দুর এত সকালেই, এখন একটু এই তোমার 8:45 মতন বাজে, আজকে একটু দেরি হয়ে গেছে। তো তারপরে সমস্ত যা সকালে টুকটাক বাসন ছিল সেগুলো, আর এই যে দেখো লাউটা রয়েছে, এটা দিয়ে একটা কিছু রান্না করব। আর ওদিকে আমি হচ্ছে স্নান টান করে সমস্ত কাজ সেরে পুজো দিতে বসেও গেছি, এই যে দেখো চারপাশ ছড়ানো ছিটানো, এই পুজো দিতে দিতেই হঠাৎ করে আবার একটুখানি ভিডিও করে নিলাম। তো এই যে দেখো এই জামাকাপড়গুলো সব ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছি, আর ওদিকে তুলসী গাছকে আর কি তুলসী তলায়ও খেতে দিয়ে দিয়েছি, আর এদিকেও সব ঠাকুরকেও পুজো দিয়ে নেব। আগে দেখো একবার গোপালকে আগে খেতে দিয়ে নিয়েছি, এই যে গোপালকে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে গোপালকে খেতে দিয়ে নিয়েছি, দিয়ে এরপরে হচ্ছে তোমার এই যে শিব ঠাকুরগুলো নামিয়ে নিয়েছি গামলার মধ্যে, আগে শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেবো, আর অন্যান্য এই যে লোকনাথ বাবা, লক্ষ্মী, গণেশ, এই যে মা তারার চরণ আছে এখানে দেখো, ওগুলোকে সব জল দিয়ে ধুয়ে মুছে, মানে গামছা দিয়ে একটা মুখগুলো সব মুছিয়ে নেবো, তারপরে গোপালকে জামা খুলিয়ে স্নান করিয়ে তারপরে আবার সাজিয়ে গুজিয়ে বসাবো। এই দেখো গাছের ফুলও ফুটেছে অনেকগুলো আজকে, এই দেখো একটা খুব সুন্দর ফুল ফুটেছে দেখেছো, আরও অনেক চন্দন জবা ফুটেছে, তো এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে পুরো পুজোটা কমপ্লিট করে নিই। আর হচ্ছে যেগুলো সব অল্প অল্প করে কাজু কিশমিশ এগুলো সব শেষ হয়ে গেছিলো, এগুলো সব এনে রেখেছে নতুন নানা, তো এগুলোকে সব পুরোপুরি ঢেলে নেবো, গুছিয়ে নেবো। আর একটা জিনিস, দেখো কালকে এই ধূপটা কিনে নিয়ে এসেছিলাম, এই যে চন্দন ধূপ, ঠিক আছে, এটাকে এই যে কাচ্চা ধূপ বলে, এটাকে আমি ধরাবো তোমাদের, খুলে দেখাবো ওর ভেতরে কটা ধূপকাঠি, মানে ধূপ আছে, ভীষণ সুন্দর গন্ধ, মানে এটা ধরালে না আর কোনো ধূপকাঠি, মানে এত সুন্দর গন্ধ। তো এটা অনেকদিন আগে তোমাদের দাদা এনেছিল, তো এটা কীরকম দেখতে, এই যে দেখো এরকম টাইপের দেখতে। তো চলো তোমাদেরকে পরে সবটাই দেখাচ্ছি, আগে পুরো পুজোটাকে কমপ্লিট করে নিই, তারপরে এটা হচ্ছে ধরাবো। চরণ আর লোকনাথ বাবার চরণগুলো সব ধুয়ে নেবো, ধুয়ে এরকমভাবে সব ঠাকুরকে মুছিয়ে নেবো, মুছিয়ে পুরো পুজোটাকে কমপ্লিট করবো আর কি। দেখো এরকম চরণগুলোকে আগে ধুয়ে মুছে নিলাম, আর ঠাকুর সব মুছিয়ে নেবো, রোজ রোজ তো রোজ সব ঠাকুর স্নান করানো সম্ভব না, আর আজকে তো শনিবার, মা তারার চরণটাকে এমনিও এই শনিবার করে একটুখানি ধুয়ে পরিষ্কার করে অনেকে জবা ফুল দেয়, আমি রোজই দিই। তারপর দেখো গোপালকে এই জামাটা পরিয়েছি আজকে, একটা সুতিরই ছাপা ফ্রক, তো এটা পরিয়ে পুরো সাজিয়ে কমপ্লিট করে নিয়েছি সাজগোজ, আর এই যে গাছের ফুল রয়েছে এটা দিয়ে পুরো সাজাবো। আর হচ্ছে এই যে দেখো কর্পূর, কর্পূরটা তো আমি সকালে তোমাদের বলি, সন্ধ্যাবেলা করে প্রতিদিন কর্পূর দিয়ে আমি আরতি করি, তো সেটা
দিয়ে আরতি করবো, তো সেটা সন্ধ্যাবেলাই করবো। আজকে যেহেতু এই কাঁচা ধূপটা এনেছি, ওই ধূপটা আজকে ধরাবো। আর এদিকে এই দেখো, এই একটা ধূপকাঠি সেই দোলের সময় আনা হয়েছিল, তো সেটা রয়েছে, তো সেটাকেও ধরিয়ে নেব। দিয়ে দেখো পুরো ফুল দিয়ে সাজিয়েছি। আর আজকে প্রচুর জবা ফুল ছিল, গাছের ফুল, কেনা ফুল, বেলপাতা, নীলকণ্ঠ ফুল সব ছিল। তো সাজিয়ে গুজিয়ে দেখো পুজো দিতে ভীষণই ভালো লাগছে, তো সুন্দর করে পুজোটা দিনে। আর আমার পুজো দিতে একটু সময় লাগে, আর আমার কাছে মনে হয় পুজোটা হচ্ছে একটু ভক্তির বিষয়, তো ওটা ওরকম হুড়োহুড়ি করে হয়ও না, পুজোটা একটুখানি ধীরস্থিরভাবেই দিতে হয়। অন্য কাজ সব কিছু পড়ে থাক, আগে আমার পুজোটা শান্তি করে আমি দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে সন্ধ্যাবেলা দুপুরের পুজোটা। সকালের গোপাল জাগানোটা তাড়াতাড়ি হয়ে যায়, গোপালকে ওঠালাম, উঠিয়ে একটু খেতে দিয়ে দিলেই শান্তি, গোপালের আর কিছু লাগে না। কিন্তু অন্য অন্য মানে সন্ধ্যাবেলা আর দুপুরের পুজোটা আমি চাই একটু শান্তি করে পুজোটা দিতে, যার জন্যই আমি ঠাকুরকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে দেখো, এখানে প্রায় 15টা মতন ধূপ আছে, তো 15টা ধূপের দাম 25 টাকা। তো এটা আমি স্মার্ট বাজার থেকেই এনেছি। তো এগুলো হচ্ছে তোমাদের দাদা মাঝে মাঝে নিয়ে আসে, এগুলো তো অনেক ধরনের নিয়ে আসে, তো আমি আজকে চোখে পড়লো স্মার্ট বাজারে, কালকে তো ওই ছোটো নিয়ে এসেছি যে একটু সন্ধ্যাবেলা এটা দেব। তো নানান রকমভাবে বলো, ধুনো বলো, সুন্দর সুন্দর গন্ধের ধূপকাঠি, কর্পূর দিয়ে আরতি, মানে এরকম নানান রকম পুজোর মানে যত কিছু সুন্দর সুন্দর গন্ধের যে যা যা হয় আর কি, সেগুলো দিয়ে পুজো করতে দেখবে একটা ভালোই লাগে। আর যেহেতু এখন আমার তো বেডরুমে এখন আমি ঠাকুর নিয়ে এসেছি, তো এরকম সুন্দর সুন্দর গন্ধ ঘরের মধ্যে রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এরকমভাবে আমি তারপরে এই ধূপকাঠিটা নিয়ে সারা বাড়িতে এরকম ধুনো, মানে মনে হচ্ছে কি সত্যি একটা আমার বাড়িতে মনে হয় কিছু বড় সড়ো পুজো হচ্ছে, এত সুন্দর গন্ধ, আর মনটা ভক্তিতে ভরে যাচ্ছে, আর খুব ভালোও লাগছে। তো এইভাবে দেখো ঠাকুর পুজো। এই দেখো এখানে সব তরকারিগুলো কেটে নিয়েছি, এই যে এখানে আলু পটল কেটে নিয়েছি, এটা দিয়ে এই যে মটর ডাল বেটে একটা তরকারি করবো, আর এই যে আম দিয়ে আমের পাতলা টক ঝোল হবে, আর এই মটর ডালটা হচ্ছে এই লাউ দিয়ে হচ্ছে একটা সিটি দিয়ে নেবো, লাউ দিয়ে উচ্ছে দিয়ে যদি তার ডাল হবে, আর এইদিকে হচ্ছে লাউ একটা তরকারি ঘন্ট করবো বড়ি দিয়ে আর কি। তো এই লাউটাকে গোটা আর কি পুরো তো তিতার ডালে দেওয়া যাবে না, তার জন্য একটু ঘন্ট করে নেবো, সে একবেলা হয়ে যাবে। তো এগুলো দেখো সব কেটে গুছিয়ে নিয়েছে, আর ওদিকে ভাতটা হয়ে গেছে, ডালটা এবার প্রেশারে দিয়ে দেবো। তারপর ওদিকে তোমাদের জন্য শর্ট ভিডিও করছি, আবার এদিকে রান্নাও করছি। একদিকে মটর ডালের বড়া করলাম, ওদিকে শিলে তোমার মশলাটাকে পুরো করে নিলাম, একটু ভাজা জিরের গুঁড়ো ছিল আদা দিয়ে রসা মতন করে ওইভাবে করে, তারপরে যত শর্ট ভিডিও ছিল সেগুলো করলাম, রান্নাবান্না করে ঠাকুর রান্না ঘর ঠর পুরো পরিষ্কার করলাম, দিয়ে আর একবার গোপালকে একটু, তোমাদের দাদা ফল নিয়ে এসেছিলো তো একটু ফল দিয়ে খেতে দিয়ে দিলাম। গোপাল কিন্তু গোপালের খাওয়াটাও ঠিকঠাক করে নিয়েছে। তারপরে তো দুপুরে যে দেখলেই আমের টক, তিতার ডাল, এগুলো সমস্ত কিছু করেছি, তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে একটু গড়িমসি করে শুয়ে বসেছিলাম, তারপর সন্ধ্যা যেই হলো উনি সন্ধ্যা পুজোটা পুরো কমপ্লিট করে নিলাম। এবার ঠাকুর কিন্তু ঠাকুরেরটা ঠিকই সেটাই বলছিলাম আর কি তোমাদেরকে, ঠাকুর কিন্তু আগে তিন বেলা আমি খেতে দিতাম, সকালে একবার, দুপুরে একবার, আর রাতে একবার। তো এটা আমার শাশুড়িই করে গেছিলো, চারবারেরটা তিনবারেই করে দিয়ে গেছিলো, তো সেটাই করতাম আমরা, চারবার দিতাম না, মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়েই একবার খেতে দিয়ে দিতাম। তো আর অনেকে আছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেয় একবার, আবার হচ্ছে তোমার রাতে একবার দেয়, তো ওই রাত্রিটা আমরা আর দিতাম মানে আমি দিতাম না। তো এখন কিন্তু গোপাল সেই চারবেলায় খেয়ে নিচ্ছে, জানো তো সকাল সকাল গোপাল পুজো হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ছেলে স্কুলে চলে যাওয়ার পরেই 6টা, আর এইদিকে দেখো গানটা কিন্তু আমি চালিয়ে যাই, কিন্তু কপিরাইটের জন্য তোমাদের শোনালাম না। তো তারপরে সব জামাকাপড় ছিল সেগুলোও সব ভাঁজ করলাম, এরপরে ঘরটা গোছালাম, আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম, তারপর পুরো ঘরের অনেক কাজ সেগুলো সব কমপ্লিট করে নেবো। তো সেটাই বলছিলাম যে গোপাল কিন্তু এখন চারবার করে খাওয়াচ্ছে, কারণ কি সেই সকালবেলায় খেয়ে নিচ্ছে, অনেক তাড়াতাড়ি 8:30 থেকে 9টার মধ্যে পুজো হয়ে যাচ্ছে, তো ওর জন্য তাই করলাম। তো আর এসির ঘরেই সব খাবারগুলো রাখলাম, আর এবারে হচ্ছে ঘরটার ওই বড় ঘরটা গুছিয়ে এসে দেখো এই ঘরে যা যা টুকটাক কাজ আছে সব ছড়ানো ছিটানো, বাসনগুলো যেখানে যেটা থাকে, বড় বাসন যেখানে থাকে, এখানে যেমন সব বড় বাসনগুলো থাকে, এখানটায় বড় বাসনগুলো ঝুড়িতে রাখি, আর এখানে এই যে টিফিন বক্সটাও ধুয়ে উপুর করে রেখেছিলাম এটা রেখে দিলাম, আর যেখানে যেটা যা মানে থাকে সমস্তটা বাসন দেখবে ধোয়া মাজা থাকলেও ছড়ানো ছিটানো থাকলেও ভীষণ একটু কেমন অগোছালো লাগে, তাই না? তার জন্য যেখানে যেটা যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখলে একটু ভালো লাগে বিকালবেলা
বেলাটা একদমই ইচ্ছা করছিলো না যে ওই ওই ঘর থেকে এই ঘরে এসে এই কাজগুলো করি, মানে পুরো আগুনের গোলা ভাব, মানে বুঝতে পারছো না যে কী পরিমাণে গরম, কিন্তু কাজগুলো ছড়ানো ছিটানো রয়েছে, সেই তো আমাকেই করতে হবে, যখনই করি, এখন না করলে কালকে সকালে, কালকে সকালে না করলে বিকেলে, তো করেই ফেলি বিকেলের কাজগুলো বিকেলে, তো ওই গোছানো কাজগুলো করে নিই, তারপরে নাই একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তার জন্য সব কাজগুলো করে নিলাম বিকেলে। এই ঘরে বাসনটা আমি খেয়ে উঠেই ধুয়ে রেখেছিলাম, তারপরে টুকটাক আরও দেখো ওই যে ছেলে, আমরা ওই ঘরে শুয়ে বসেছিলাম, ছেলে আবার বললো মা একটু শরবত বানাবো খাবে, তা বললাম হ্যাঁ বানা, তো ওর ওরকম ওর বাবার মতন এরকম নেশা আর কি, সব শরবত বানাবো, দইয়ের ঘোল বানাবো, তারপরে শরবত বানিয়ে এনে আমাকে আর ওর দিদিকে দিলো, নিজেও খেলো লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে। আর এদিকে এই যে বললাম যে টুকটাক বাসন ছিল সেগুলো দুপুরেই ধুয়ে রাখা ছিল, আর একদম দু চারটে বাসন ওই যে ওই শরবত করেছে সেগুলো একটু রয়েছে, আর সারা ঘর জানো না তো ওই শরবত বানিয়ে আঠা আঠা করে রেখেছে, এবার নিজে মুছেছে কিন্তু মোছাটা ঠিকঠাক হয়নি, আঠা আঠা ওই চিনি টিনির রস টস হয়তো পড়েছিল, লেবুর রস টস, তারপরে কী করলাম পুরো ঘরটাকে ভালো করে মুছে নিলাম বিকেলে। আর গরমকালে কিন্তু এরকম বিকেলবেলায় ঘর ঠর মুছলে বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে, যখন আমার এসি ছিল না আর কি এই ঘরেই বলতে পারো ওই মেঝেটা বারবার তাপ উঠতো গরম, তো আমি খুব মুছে পরিষ্কার করে এই পাখার তলায় এরকম খালি মেঝেতেই সারাক্ষণ গড়াতাম। এখন এসি আসাতে সত্যি কথা ওই ঘর থেকে বেশি এই ঘরে আসি না, খুব কম। তো তারপর দেখো এই যে আগের দিন যে বিস্কুটগুলো কিনে নিয়ে এসেছিলাম, প্রায় 7 রকমের বিস্কুট হয়ে গেছে, এমনিতেই তোমাদের দাদা আবার দেখি 2 রকমের বিস্কুট নিয়ে এসেছে, মেরি বিস্কুট আর এক ধরনের এই যে জিরা বিস্কুট, এই বিস্কুটটাও খুব টেস্টি হয় খেতে। তো ওর জন্য জায়গা মতন দেখলাম যে এতগুলো বিস্কুট হয়ে গেছে, কৌটো কি আমার আছে, তারপরে দেখলাম হ্যাঁ না কৌটো আছে, কৌটো আমার এক্সট্রা ঘরে অনেকই কেনা থাকে সবসময়, তো ওর জন্য কৌটোগুলোকে সব রেডি করে নিলাম। 2-3টে বিস্কুট তো সবসময় থাকেই মোটামুটি, টোস্ট বিস্কুট হচ্ছে, টোস্ট বিস্কুট বা নোনতা বিস্কুট একটা আইটেম থাকেই সবসময়, আর মেরি বিস্কুটটা সবসময়ের জন্য। আর এইটা দেখো এই যে ডাইজেস্ট বিস্কুট, আমার মেয়ের যে কী পাগলামি, সারাদিন সব কিছু খাবে কিন্তু এই ডাইজেস্ট বিস্কুট খেলেই নাকি ও রোগা হয়ে যাবে, তো এই বিস্কুটটা ওর জন্যই আনা হয়েছে। আর ছেলে এই যে স্কুলে প্রায় দিনই বারবন বিস্কুট আর হচ্ছে অরিও বিস্কুটটা, এই জন্যই আমি বারবন আর অরিওটা এনেছি। আর এইটা তোমাদের দাদা এই যে জিরা বিস্কুটটা নিয়ে এসেছে, তো এই জিরা বিস্কুটটাও এরকম দেখলাম কৌটোতে সব রেখেও মানে ধরে যাচ্ছে আর কি, অসুবিধা হচ্ছে না, যতটুকু যা কৌটো আছে আমার কাছে সবটাই ধরে যাচ্ছে, তো এগুলো কৌটোতে ঢেলে রাখলে কি সুবিধা হয়, এরকম বিস্কুটের প্যাকেট ধরে কদিন ঘরের মধ্যে রেখে দেবো বলো, তো জায়গাও বেশি লাগবে, এই জন্য কৌটোয় রাখা থাকলে একটা একটা করে যখন হোক কৌটোর মুখ আটকানো থাকলো, আর তারপরে ওখান থেকে বের করে করে ওকে টিফিনেও দিতে পারবো, সুবিধা হবে, রোজ তো আর নেয় না ঘুরিয়ে ফিরিয়ে, কখনো সকনো ম্যাগিও করে দিই, রুটি তরকারিও করে দিই, চাউমিন করে দিই, তো গরমের ছুটিটা তো এখন পড়ছে না, গরমের ছুটিটা যতদিন না পড়ছে এরকম টুকটাক করে একটু ওই নামেই 5টা বাচ্চার সাথে একসাথে খাবে, তাই টিফিন বাড়িতে এসেই বলতে পারো খাবার খায়, টিফিন খুব একটা অত মানে ব্যাপার নেই, ওই একটা দিলেই হলো, কেক একটু বিস্কুট দিয়ে পাঠিয়ে দিলেই হয়। তারপরে এই যে দেখো চকোসটা এনেছে, চকোসটাও এরকম এটার মধ্যে ঢেলে রাখি, যখন যখন ইচ্ছা হবে খাবে, চকোসটা আবার আমার মেয়েও খায়, তো আর এদিকে এই যে বারবন বিস্কুটটাও মানে যত বিস্কুট বলো চকোস বলো, আর ওদিকে ছেলে আবার বললো কি মা ম্যাগিটাও ঢেলে রাখো, আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছিস, একটা কৌটোর মধ্যে মুছে ম্যাগিটা, সচরাচর অত বড় ম্যাগি এনে রাখি না, এইবার এটা ম্যাগি না, এটা হলো তোমার মশলা নুডলস, তো আর এদিকে দেখো এই অরেঞ্জ বিস্কুটটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো ওই যে দেখো বিস্কুট ঢালতে ঢালতে আমি একটা খেয়েও নিলাম, এই অরেঞ্জ বিস্কুটটা বলতে পারো আমি আমার জন্য নিজের জন্য এসে নিয়ে এসেছি, এই অরেঞ্জ ক্রিম বিস্কুটটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তো ওই জন্য এটা এনেছি, মাঝে মাঝে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে ভাত টাত খেয়ে তখন খাই। আর এদিকে এই যে চকোসটাও ঢেলে রাখলাম, তাহলে আমার মেয়েও বললাম চকোসটা খায় দুধ দিয়ে আর কি ভিজিয়ে মাঝে মাঝে বিকেলবেলা করে খায়, তো ওটা খাবে। আর ওদিকে এই যে ম্যাগিটা ছেলে বললো তাই ঢেলে নিলাম, তো এই যে ম্যাগিটা দেখো এরকম গোটা গোটা ম্যাগি তো কিছুটা ভেঙেও গেছে চাপে চাপে, তো সেই গুঁড়োগুলো নিয়ে নেবো। আর এখানে তোমার হচ্ছে 8টা গোটা ম্যাগি আছে বলতে পারো, 8 প্যাকেট আছে, তো 8টাই মশলা রয়েছে, তো মশলাগুলো একটুখানি এটা কিছু যে গুঁড়োটা থাকবে ওটা ছেলে বায়না করছে মা এখন একটুখানি ম্যাগি বানিয়ে দাও, তো এখন এই 7:30 মতন বাজে সন্ধ্যাবেলা, এখন একটুখানি ম্যাগি বানিয়ে নেবো, তো আমি ভাবলাম এই গুঁড়োগুলো আর ঢালবো না, তো গুঁড়ো অনেকটা তলায় পড়ে গেছিলো, তো এই যে গুঁড়োটা রয়েছে আর এই কৌটোর থেকে আবার আলাদা করে একটা থালার মধ্যে ম্যাগিগুলো সাজিয়ে তলা থেকে গুঁড়োগুলো সব নিয়ে নিলাম, যতটা গুঁড়ো আছে মানে ফ্রেশ এরকম গোটা গোটা রেখে দিই, তোকে পরে করে দেবো। এটা চাউমিনের মতন ভাজা ভাজাও করে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, এটার মধ্যে তোমার হচ্ছে ফ্লেভারটা হচ্ছে পেঁয়াজ রসুন এইসবের রয়েছে, চিলি ফ্লেক্স এইসবের, আর এই যে রকমই সব কিছু দেওয়া আছে, তো এটা
মাঝে মধ্যে খেতে ভালোই লাগবে। এটার সাথে তুমি এক্সট্রা সবজিও অ্যাড করতে পারো, তাতে তোমার কোনো অসুবিধা নেই। ডিম অ্যাড করতে পারো, দিয়ে চাউমিনের মতো ভাজাও করতে পারো। তো এটা মানে লেখা রয়েছে হচ্ছে 3 মিনিট মতন এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে ভালোভাবে আমি একবারেই মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ মশলার মধ্যে কিছু কিছু সবজি রয়েছে, যেমন ইয়াপ্পিতে থাকে না ওই রকমই গাজর টাজর রয়েছে। তো ওর জন্য আমি কী করলাম, একটু আগে একসাথেই আমি মশলা দিয়ে জল দিয়ে পুরো বসিয়ে দেবো। 3 মিনিটের জায়গায় 5 মিনিট লাগুক, একটু ভালো করে বয়েল করবো, তাহলে যাতে ম্যাগিগুলো একটু নরম নরম হয় আর একটু স্যুপ টাইপের হয়। একটু বেশি করে জল দিয়েছি, দিয়ে এটাকে একটু বসিয়ে এখন ম্যাগিটা একটু করে নেবো। করে খেয়ে দেখি যে এটা কেমন টেস্ট। মানে আমাদের ম্যাগি বলতে বলতে বাজে অভ্যাস হয়ে গেছে এটা, যদিও বা মশলা নুডলস, তো ওটাই এখন একটু করে নেবো। একটু তোজোও খাবে আর আমিও খাবো, আমার মেয়ে তো একদমই খেতে চাইছে না, সমানে বলে যাচ্ছে আমি কিন্তু খাবো না, আমি কিন্তু খাবো না। তো তবুও ওকে বেড়ে মুখের সামনে দিয়েছে না, ও খেলো না তো খেলোই না, বললো কি না আমি এটা খাবো না। আর আমি এখন খাবো না, এত গরম গরম, এই গরমের মধ্যে খেতে ইচ্ছা করছে না, কিন্তু তোজো তো খাওয়ার জন্য একদম ব্যস্ত, তো ওর জন্যই বলতে পারো তোজোর জন্যই করলাম। তো এরপরে দেখো বিস্কুটের কৌটোগুলো এরকমভাবে ভালোভাবেই সাজানো গেছে, কোনো অসুবিধা হয়নি। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম এই বিস্কুটগুলো আমি রাখবো কোথায়, আনার বেলায় তো এনেছি, এবার এগুলো গুছিয়ে রাখতে কত সময় লেগে যাবে। তো যাই হোক, গুছানো হয়ে গেল একটা বড় কাজ, যদিও বা একদিন পরে। তারপরে ওইদিকে দেখো পুরো নুডলসটা রেডি হয়ে গেছে ম্যাগির মতনই, তোজোকে দিয়ে দিয়েছি, তোজো অলরেডি খেতে শুরু করে দিয়েছে, তলায় জলের বাটি দিয়ে বসিয়ে দিয়েছে গরমের মধ্যে। আর এদিকে এই যে মেয়ের জন্য বেড়ে নিয়ে এসেছিলাম, ও কিছুতেই খাবে না, আর আমার অল্প একটু নিয়েছিলাম, ও বললো না আমি খাবো না। বললাম ঠিক আছে রেখে দে, বাবা খেয়ে নেবে। আর দেখো আমি পুরো এইসব কাজ করতে গিয়ে পুরো ঘেমে স্নান, এখন আমাকে একদম স্নান করতে হবে, না স্নান করলে আমি কিছুতেই থাকতে পারবো না, এই ঘাম গায়ে এসিতে গেলে ঠান্ডা লেগে যাবে। তো তারপরে কী করলাম, পুরো স্নান করে চলে আসলাম, স্নান করে এইবারে এসিটা মেয়েকে বলেছিলাম চালিয়ে রাখতে, তো ওই বসে বসে একটু ম্যাগিটা খেলাম। ম্যাগিটা কিন্তু এখনও গরম, আমি কিন্তু অত গরম খাবার খেতে পারি না। তো এই এতক্ষণে সারাদিনে যেহেতু এসিটা চলছে, পুরো স্নানই করেছি, চুলটা ভিজে গেছে, তাই চুলটা ছেড়েই খাচ্ছি, নাহলে হয়তো তোমরা ভাবছো রাত্রেবেলায় কেন চুলটা ছেড়ে বসে আছে। চুলটা কিন্তু ভেজা, আর আমি কিন্তু চুল ভিজিয়েই স্নান করি, আমি গা ধুতে পারি না। তারপরে মুখের ওই যে বললামই, একদিন যত্ন নিই তো 3 দিন যত্নই নিই না, ঘুমিয়ে পড়ি। তো আজকে একটুখানি মুখটা যেহেতু ফ্রেশ হয়ে আস দিয়ে ধোয়া, এখন স্নান টান করে এসছি সাবান দিয়ে, তো একটুখানি এই যে সিরাম লাগিয়ে নিলাম, তোমার হলো ফেস সিরামটা দিয়ে নিলাম, এটা একটু ড্যাপ ড্যাপ করে ফেস সিরামটা দিয়ে নেবো, আর তারপরে একটুখানি নাইট ক্রিম মাখবো, ব্যাস হয়ে গেলো আজকে আমার সারা দিনের সব ক্লান্তি চলে গেল। তো এই যে এখনই হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নেবো, এই তো সবে একটুখানি ম্যাগিটা খেলাম আর কি, ভাত অল্প একটুই খাবো, আলু পটলের তরকারি বড়া দিয়ে রয়েছে, তিতার ডাল রয়েছে, আমের টক রয়েছে, এগুলো সব রয়েছে, তো ওগুলো সবই রয়েছে, তো যা হোক দিয়ে অল্প একটুখানি খাবো যেহেতু ম্যাগিটা খেয়েছি। আর এইটা আমি সেই 1 বছর আগে ক্রিমটা কিনেছিলাম, নাইট ক্রিমটা, এখন যেমন মানে অল্প খরচা হয়েছে, খুব বেশি খরচা হয়নি, জানি না এটা আর কত বছর যাবে, 4-5 বছর হয়তো যাবে, কারণ আমি তো ইউজ করিই না সেইভাবে। তবে একটু এসির ঘরে শুলে না মুখটা টানে, তো একটু ময়েশ্চারাইজার কিছু গায়ে হাত পায়ে মাখা বা মুখে একটু ক্রিম মেখে শোয়াই উচিত। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, গুড নাইট, টাটা।